উত্তর বাংলা কলেজ পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ যে বিষয়ে কথা হবে সেটা হচ্ছে স্বাস্থ্য মনোবিজ্ঞান এমএসসি শেষ বর্ষে, যার বিষয় কোড 313407। আজকের আলোচ্য বিষয় স্বাস্থ্য মনোবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতি সমূহ। উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ মনসুরুল আলম, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট। স্বাস্থ্য মনোবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতি সমূহ, রিসার্চ মেথডস ইন হেলথ সাইকোলজি। সাধারণত স্বাস্থ্য মনোবিজ্ঞানীরা অন্যান্য মনোবিজ্ঞানীর মতো গবেষণা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে। তারা মনোবিজ্ঞানের অন্যান্য শাখার মতো নির্ভরযোগ্যতা, যথার্থতা, আদর্শমান প্রভৃতি অনুসারেই গবেষণা কার্য সম্পাদন করেন। স্বাস্থ্য মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতি সমূহকে প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়, যথা: 1. পরীক্ষামূলক পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথডস; 2. আপাত পরীক্ষণমূলক পদ্ধতি, কোয়াসি এক্সপেরিমেন্টাল মেথডস; 3. সংশ্লেষ গবেষণা, কোরিলেশনাল রিসার্চ; 4. বিকাশমূলক গবেষণা, ডেভেলপমেন্টাল রিসার্চ; 5. একক পরীক্ষণপাত্র গবেষণা, সিঙ্গেল সাবজেক্ট রিসার্চ; 6. জেনেটিক গবেষণা, জেনেটিক রিসার্চ। এবার আমরা আলোচনা করছি পরীক্ষামূলক গবেষণা, এক্সপেরিমেন্টাল মেথড সম্পর্কে। যত গবেষণা পদ্ধতি রয়েছে তার মধ্যে পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি একমাত্র পদ্ধতি যেখানে চলক সমূহের মধ্যে কারণ এবং ফলাফলের সম্পর্ক লক্ষ্য করা যায়। গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে যে পদ্ধতির সাহায্যে গবেষণা কার্য পরিচালিত হয় তাকে পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে শুধু পরীক্ষণ পদ্ধতিও বলা হয়। পরীক্ষণমূলক গবেষণার ধারণা সমূহ: ক নাম্বার, চলক বা ভেরিয়েবল। পরীক্ষণ পদ্ধতিতে প্রধানত দুই ধরনের চলক থাকে, যথা: অনির্ভরশীল চল বা স্বাধীন চল, ইংলিশে যাকে বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, উদাহরণ তাপ, এবং নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, উদাহরণ কর্মক্ষমতা। সচরাচর দুই বা ততোধিক ধরনের স্বাধীন চল ব্যবহৃত হয়, যেমন 70, 90 বা 100 ডিগ্রি ফারেনহাইট তাপ, এবং বহুবিধ নির্ভরশীল চল যেমন মোট এবং কর্মক্ষমতার পরিমাপ ইত্যাদি পরিমাপ করা হয়। খ, নিয়ন্ত্রণ, ইংলিশে বলি কন্ট্রোল। পরীক্ষণমূলক গবেষণায় দুই ধরনের নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন, যথা: প্রথমত, শুধু স্বাধীন চলেই পরীক্ষামূলক অবস্থার পার্থক্য লক্ষ্য করা যায়, যাতে পরীক্ষণমূলক অবস্থায় অন্য সকল পরিবেশ একই থাকে। দ্বিতীয়ত, পরীক্ষণে অংশগ্রহণকারীদের দৈব চয়নের মাধ্যমে নির্ধারণ করে পরীক্ষণমূলক ট্রিটমেন্ট প্রদান করতে হবে। এই দৈব চয়নের মাধ্যমে নির্ধারণ একটি তাৎপর্যপূর্ণ অংশগ্রহণকারীদের মধ্যে থেকে নিতে হবে, যাতে স্বাধীন চল দ্বারা উপযুক্তভাবে ম্যানিপুলেশন করা যায়। গ, নির্ভরযোগ্যতা ও যথার্থতা, রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি। পরীক্ষণ পদ্ধতিতে পরিচালিত গবেষণা ফলাফলে উচ্চমাত্রার নির্ভরযোগ্যতা ও যথার্থতা পাওয়া যায়। ঘ, পরীক্ষণ পরিচালনা, ডাইরেক্টিং এক্সপেরিমেন্ট। এই গবেষণায় দুই ধরনের পরিস্থিতিতে কাজ করা হয়ে থাকে। এক ধরনের পরিস্থিতি হচ্ছে পরীক্ষামূলক পরিস্থিতি, অপরটি নিয়ন্ত্রিত পরিস্থিতি।
প্রথমে গবেষক অংশগ্রহণকারীদেরকে এই দুটি দলে ভাগ করেন। এক দলকে নেওয়া হয় পরীক্ষণমূলক পরিস্থিতিতে অংশগ্রহণকারী দল হিসেবে, অন্য দলকে নেওয়া হয় নিয়ন্ত্রিত পরিস্থিতিতে অংশগ্রহণকারী দল হিসেবে। এই পরীক্ষণমূলক পরিস্থিতিতে গবেষক বা পরীক্ষক অংশগ্রহণকারীদেরকে বিভিন্নভাবে তাদেরকে তাদের স্বাধীন চলককে পরিবর্তন করে ফলাফল দেখা হয়ে থাকে। অপরদিকে নিয়ন্ত্রিত পরিস্থিতিতে অংশগ্রহণকারীদেরকে তাদের স্বাধীন চলকের কোনরূপ পরিবর্তন করা হয় না, এবং এমতাবস্থায় অধীন চলকের উপর স্বাধীন চলকের প্রভাব লক্ষ্য করা হয়। মনোবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে সাধারণত দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, যথা: এক, পরীক্ষাগারে নিয়ন্ত্রিত পরিবেশে গবেষণা; দুই, প্রাকৃতিক পরিবেশে মাঠ পর্যায়ে গবেষণা। পরীক্ষাগারে নিয়ন্ত্রিত পরিবেশের গবেষণা, ইংলিশে বলি ল্যাবরেটরি রিসার্চ, এই ধরনের গবেষণা সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষকের নিয়ন্ত্রণের মধ্যে থেকে এই গবেষণা করা হয়ে থাকে। এই গবেষণায় কৃত্রিমভাবে পরিবেশের সৃষ্টি করা হয়ে থাকে এবং এই পরিবেশে ব্যক্তি কি ধরনের আচরণ করে থাকে তা পর্যবেক্ষণ করা হয়ে থাকে। এই ধরনের নিয়ন্ত্রিত গবেষণার ক্ষেত্রে প্রায় নিয়ন্ত্রিত নমুনার সাথে পরীক্ষামূলক নমুনার থেকে প্রাপ্ত ফলাফলের তুলনা করা হয়। এই ধরনের পরীক্ষা সাধারণত পরীক্ষাগারে করা হয়ে থাকে। প্রাকৃতিক পরিবেশে মাঠ পর্যায়ে গবেষণা, ফিল্ড রিসার্চ, অধিকাংশ ক্ষেত্রে পরীক্ষামূলক গবেষণাকে সাধারণত নিয়ন্ত্রিত পরিবেশে পরিবেশের গবেষণাকে ধরা হয়ে থাকে। সাধারণত পরীক্ষাগারে একটি সুশৃঙ্খল নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষকের তত্ত্বাবধানে গবেষণা করা হয়ে থাকে, কিন্তু এ ধরনের গবেষণার ক্ষেত্রে সবসময় ভালো ফলাফল নাও আসতে পারে। এক্ষেত্রে অংশগ্রহণকারীর নমুনা পরীক্ষকের দ্বারা প্রভাবিত হতে পারে। এজন্য গবেষক প্রাকৃতিক পরিবেশে গবেষকের কোনরূপ নিয়ন্ত্রণ ছাড়াই অংশগ্রহণকারীর প্রকৃত আচরণ পর্যবেক্ষণের জন্য প্রাকৃতিক গবেষণা করে থাকে। এই ক্ষেত্রে পরীক্ষক অংশগ্রহণকারীদের উপর কোনরূপ প্রভাব বিস্তার না করে এবং পরীক্ষায় ব্যবহার্য এক বা একাধিক চলকের কোনরূপ পরিবর্তন না করে পরীক্ষায় ব্যবহার্য চলকগুলোর উপর লক্ষ্য রাখে এবং চলকগুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকে। এই ধরনের গবেষণার ক্ষেত্রে গবেষক এমন ভাবে তথ্য উপস্থাপন করে থাকেন যাতে গবেষণার সব চলকের প্রভাব লক্ষ্য করা যায়। আজ এ পর্যন্তই। শিক্ষার্থীদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে অন্য কোনো বিষয়ের অন্য কোনো টপিকের উপরে আলোচনা করার আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।